শিলাস্তি রহমান, নামটা পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, ইনি সেই শিলাস্তি যে নাকি এমপি আনোয়ারুলকে মেরে কিমা বানাতে করেছিলেন সাহায্য। তার আরেক নাম সেলেনিস্কি। নামের সাথে স্বভাবে রয়েছে বেশ মিল। নাম যেমন দুটো, চরিত্রও ঠিক দুটো। তিনি তেমন ভাবে রঙিন দুনিয়ায় পরিচিত না হলেও সাম্প্রতিক কাণ্ডে বেশ সমালোচিত। শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুরে। তার বাবা আরিফুল ইসলাম একজন কাপড় ব্যবসায়ী। সে বড় হয়েছেন পুরান ঢাকায়, এখন উত্তরা এলাকায় থাকেন তিনি। তার মডেল হওয়ার উচ্চাকাঙ্ক্ষায় বিত্তশালীদের ডেরায় নিয়মিত ছিল যাতায়াত। এই তরুণী হতে চেয়েছিলেন মডেল, কিন্তু লোভে পড়ে ও সংকোদোষে জড়িয়ে গেছেন অপরাধের অন্ধকার জগতে। পুরান ঢাকার বিত্তশালী আক্তারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে অন্ধকার জগতে পা রাখেন তিনি। আক্তারুজ্জামান শাহিন ছিলেন মার্কিন পাসপোর্টধারী। তিনি দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে, এমনকি বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। তার সঙ্গই যেন কাল হয়ে দাঁড়ালো এই সুন্দরী শিলাস্তির। কলকাতায় এমপি আনোয়ারুল খুন হওয়ার পর মাস্টার মাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের। আনোয়ারুলকে খুনের পর সোজা ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে। এমপিকে খুন করে সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে পার্টির আয়োজন করে। তবে এসব করেও পুলিশের নাগাল এড়াতে পারেননি তারা। ঘটনা জানাজানি হতেই দুই হত্যাকারীর সঙ্গে শিলাস্তিকেও গ্রেফতার করা হয়। এদিকে শুক্রবার আদালতে কান্নায় ভেঙে পড়েন শিলাস্তি। ওকালতনামায় শিলাস্তি রহমানের সই নিতে গেলে সে আইনজীবীকে বলে, আমি কেন সই করব? আমি কি আসামি নাকি? এসব বিষয়ে আমি কিছু জানি না, আমি শুধু ফ্ল্যাটে ছিলাম, কিছু করিনি। এমপি আনোয়ারুল আজিমকে খুন করতে তারই বাল্যকালের বন্ধু আক্তারুজ্জামান শাহিন শিলাস্তিকে হানিট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। জানা যায় 13 তারিখেই খুন করা হয় আনোয়ারুলকে। খুনের পরেই নিউটাউনের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান শিলাস্তি। গত 15 মে তিনি আমানুল্লাহর সঙ্গে বাংলাদেশে ফেরেন। অর্পিতা জাহান, আরটিভি।